Assalamualaikum bhai. Waalaikumsalam. Bhai, 2 kg piyaz laglo ile? Piyaz lagbo bhai. Ho bhai. Accha, deshi da na hybrid ta dimu. Deshi dai den bhai. Accha bhai. Ami to piyaz bortasi. He ni asko bakir kotha koy piyaz leya jayga. Piyaz da mai pa dehi. Oi taka ra dai kina. Byapar ki aske koi lamar de laitase. Kono kichu jiga na. Ei nen bhai, apnar piyaz. Den bhai den. 2 kg bhai. Ho bhai 2 kg. Bhai. আলম নামে বাকি লেখ রাখেন পরে দিয়া দিমু নে ভাই তুমি দোকান থেকে বাকি নিতে নিতে আমার খাতা দুরা বই রইলাইছো বুঝছো আর জায়গা নাই তোমার বাকি আর কই লেখ মুই কও আর তুমি বাকি নিতে নিতে পুরো এলাকা ক্যাপচার করে লছো টাইট লোকে তোমাকে বাকি আলম বলে আরে ভাই তুমি এত কত কও কে লইগা তোমার টেকাটাকে আমি মাইরা জামুগা আমার বাড়ি ঘর কি আমি লয়ে জামুগা নাকি তোমার টেকাটাকে আমি দিতাম না লেখ রাও সামনে সপ্তাহে দিয়া দিমু নে ঠিক আছে মন করে দিয়া যাও খাতা গন্ধুক বইরাছেগা আর তেলে চললি বলি করো না আর দিয়া দিমু মিয়া বেশি কথা কইও না দিয়া দিমু না কালকে দিয়া দিমু যাও এ মামা একটা কফি দেন গরম আছে মামা এই দোয়ানো তো বহুত টেবাই করে লাইছি আজকে যদি টাকা খোঁজে তাহলে কুম কালকে দিয়ে দিমু না এই মামা বাকি লিখে রেন পরে দিয়ে দেবো নে বাকি দেওয়া যাবে না এর আগে বহুত টাকা বাকি আছে আরে মামা লিখে রাখো বাকি কি দিতাম না নাকি এক লগে সব দিয়ে দেবো নে লিখে রাখো তুমি তো দাও ওই টাকা এর আগে তো একটা টাকা দাও নাই আর দিমু দিমু মিয়া সব এক লগে দিয়ে দেবো নে লিখে রাখো ভাই বুয়ার বাজার ভাই মুরগি কত কইরা 175 টাকা দি ভাই 175 টাকা বাকি তুনু লই লই 4 কেজি দাও তো ভাই 4 কেজি 4 কেজি থেকে কিছু বেশি আছে আচ্ছা ঠিক আছে দিয়া দাও আচ্ছা ভাই ভাই বাকি লিখে রাখো আলম নামে বাকি লিখে রাখো ভাই বাকি দিব মানে মুরগি তো বাকি দেওয়া যায় না ভাই তোর আমি আমরা বাকি নিব না আমার কইব না তো আমি মুরগি জবাই করতাম না আরে ভাই দিয়া দেমু তুমি আলম নামে লিখে রাখো কালকে দিয়া দেমু ঠিক আছে কইতে যে বাকি করাই সকাল বেলায় বাকি লয়ে গেল আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কিছু লাগবে নাকি ভাই ও ভাই কিছু লাগতো তো বউ বইলা দিছে একটা প্যারাসুট একটা লোশন আর একটা ফ্রেশ ওয়াশ নিতাম আচ্ছা ভাই দিতেছি দেন ভাই দেন ভালো কোয়ালিটির মাল রাই দেন ভাই কত হইছে ভাই ভাই আপনি তো 650 টাকা আছে আচ্ছা ভাই আলম নামে লিখে রাখেন ঠিক আছে আমি পরে দিয়া যাবো নে ভাই দিয়া দেবো না সমস্যা নাই ভাই আপনি কি চান মালটা ফেরত দিয়ে যাইতাম আরে ভাই আমি দিয়া যাবো কালকে দিয়া যাবো আমি তো আর যাইতেছি কেনা আচ্ছা ভাই ঠিক আছে লয়া দেন এখন পর্যন্ত যাত্রা রদ করি নাই ঠিক আছে যেতাম দিয়া দেন টাকা আচ্ছা ঠিক আছে দিয়া যাবো না কালকে দিয়া যাবো না ভাই আসলে দিয়া আসো হ্যাঁ ভাই আছেন দোকানদারি ভালাই আমার না জিজ্ঞাসা করে আরে বাকি কেন দিবি সবাই জানে বাকি খোর নামে এর টাকাটা দিন দিন খামু হ্যাঁ সবাই বাকি খোর নামে চিনে হ্যাঁ যে বাকিটা দিস এখন পর্যন্ত আরো অনেক জনে দিয়া এর পিছনে পিছনে ঘুরতে আছে হ্যাঁ ফ্যামিলি কাছে যাইতেছে কেউই টাকা পাইতেছে না ঠিক আছে যাই না শুনে কেমনি আর বাকি দিন এর কাছে তো টাকাটা নেওয়াটাই অসম্ভব হইব
বুঝছো ভাই, আর কোনোদিন বাকি দিব না ভাই, আর কেউ আইলে কারোই কোনো সময় বাকি আর দিব না। মানে কেমনে যে হার কাছ থেকে টাকাটা লই আমি নিজেও বুঝতেছি না। ঠিক আছে ভাই, আর বা কোন সময় বাকি দিব না, আমি যেমন টাকাটা আমরা লইয়া দিব ভাই। এরপর আমার না জিজ্ঞাসা করে কখনো কাউকে বাকি দিব না। ঠিক আছে ভাই। এই ভাই থামান 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 ভাই, ভাড়াটা দেন। ও ভাড়া ভাই, কালকা দিয়ে দেবো না, কালকা ভাড়া আমার তো, তখন দিয়ে দেবো না ভাই। ভাড়া কি বাকি আছে ভাই, গাড়ি ভাড়া আবার দিয়ে দেবো, কালকা ভাড়া আইতেছি না, দিয়ে দেবো না ভাই। এটা কোনো কত হইল ভাই, ভাড়াটা না দিয়ে দেবেন ভাই, কালকা কত ভাই। এটা তো হ্যাঁ কেন অবস্থা আমার লোকে, কঠিন খেলে দি ভাই। মানে আপনি যার বোন দেখতে যাইতেছেন না, এই মাইয়ার ভাইয়ের নাম হয়েছে বাকি খোর আলম, বুঝছেন? ওই বাকি খাইয়া পুরো এলাকা ক্যাপচার করে লেছে। আমার একটা দোকান আছিল, ওই দোকানে থেকে 20-30 হাজার টাকা বাকি নিছিল। এখন আমি আর পথে নিছো, বুঝছেন? এখন রাস্তাঘাটে বইয়া ঘুরাঘুরি করি, ওই মায়ের দেখতে যাই না ভাই, বুঝছেন? আপনার বদনাম হয়ে যাবো গা। আপনি বাকি গোর আলমের বোনের বিয়ে করতে যাইতেছেন, পরে তো আপনার উপরে বাকি গোর আলমের ট্যাকটা পরে যাবো গা। না রে ভাই, যে কথা বলছেন ওর বোনের তো বিয়ে করন যাবে না। হ্যাঁ ভাই, বুঝতে পারছেন, ওই বাকি গোর আলমের বোনের বিয়ে করলে আপনার উপরে ট্যাকটা পরবো। আপনি সময় থাকতে এখান থেকে জান গা ভাই, বুঝছেন? ওই দিক যায় না, জান গা আপনি।